أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। খলিল ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এই বিষয়টি নিয়ে অনেক ঝামেলা চলছে, ভুল বোঝাবুঝি চলছে। একদম সহজভাবে আমাদের বোঝা উচিত, হাজির আজির সময়টার মধ্যে আরাফার ময়দানে অবস্থান করে এই সময়টা জানা এখন মুসলমানদের জন্য কঠিন কিছু নয়। হাজিরা যেই টাইমে আরাফার ময়দানে থাকে, এই সময়টা জানা, এই দিন জানা মুসলমানদের জন্য এখন একদম সহজ। সুতরাং ওই সময়টার মধ্যে রোজা রাখবে, আর বাংলাদেশের সাথে আমাদের সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের ডিফারেন্স মাত্র 3 ঘন্টা। সুতরাং আরাফার দিনে বাংলাদেশে রোজা রাখা সম্ভব। হাজিরা যখন আরাফার মাঠে থাকে, তখন যেসব দেশে দিন থাকে, সূর্যের আলো থাকে, ওই সব দেশের অধিবাসীরা, ওই সব দেশের মুসলিমরা রোজা রাখবে। তাছাড়া জুলহজ মাসের প্রথম দিকের দিনগুলো, কুরবানির দিনের আগের দিনগুলো সবগুলোই রোজা রাখার দিন, সবগুলোতেই মুসলিম ব্যক্তি রোজা রাখতে পারে। মাসের 1 তারিখ, 2 তারিখ এভাবে আরাফার ময়দানে অবস্থান করে, 8 তারিখ রোজা রাখাতে কোনো অসুবিধা নেই। সেই দিক থেকে দেখা যায় আমাদের বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী রোজাটা 8 তারিখ মাসের, এতে কোনো অসুবিধা নেই। তারপরের দিন অর্থাৎ 9 তারিখ কেউ যদি রাখে অসুবিধা নেই, অর্থাৎ আমাদের দেশের ক্যালেন্ডার অনুযায়ী 9 তারিখ যদি রাখে, ঈদের আগের দিন যদি রোজা রাখে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষ কেন যে কৌতূহলী হয়ে এই বিষয় নিয়ে তর্ক করতেছে বুঝে আসে না, মাথায় ধরে না, ভয় করার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভয় করব, এটা আমাদের মনের মধ্যে কেন ঢোকে না? যথাসাধ্য আল্লাহকে কেন মানুষ কৌতূহলী হয়ে এই জাতীয় প্রশ্ন করে? কেন মানুষ প্রশ্ন করে যে একসাথে সৌদির সাথে মিলিয়ে ঈদ করতে হবে? সমস্ত দেশে সারা দুনিয়া চাঁদ মাত্র একটাই, সূর্য একটাই, কেন আমরা একদিনে করি না? আসলে এই জিনিসগুলো নিয়ে তর্ক বিতর্ক করার মধ্যে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। এতে শুধুমাত্র ক্ষতি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, এছাড়া অন্য কোনো লাভ হচ্ছে না। জি ভাই, খলিল ভাই যে বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, হাজিরা যে সময়টার মধ্যে আরাফার মাঠে অবস্থান করে, এই সময়টা জানা এখন আর মুসলমানদের জন্য অসম্ভব নয়, এবং সেই দিন রোজা রাখাও অসম্ভব নয়। আপনি বাংলাদেশে আছেন, 8 তারিখে রোজা রাখেন ক্যালেন্ডার অনুযায়ী, যেদিন হাজিরা আরাফাতের ময়দানে থাকে ওই দিন 8 তারিখ হয় ক্যালেন্ডার অনুযায়ী, আপনি এই দিন রোজা রাখেন, তারপরে দিনও রাখেন নকল রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল ইবাদত, সকল রোজা, সকল নামাজ যেন আল্লাহ তাআলা কবুল করেন। তার সন্তুষ্টির জন্য আমরা যা কিছুই করি না কেন, আল্লাহ তাআলা যেন তা কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।